আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যাসাইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলে আজ আমরা নবম শ্রেণীর প্রথম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সলিউশন করব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো তোমাদেরকে এবার যেটি করতে হবে এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এটি করতে হবে এবং দুই নম্বর দুই নম্বর একটি প্রশ্ন দেওয়া আছে এখানে একটি রুটিন দেওয়া আছে এটা করতে হবে তো প্রথম প্রশ্ন হচ্ছে প্রমার গৃহীত খাবারগুলোর মধ্য কোন খাবারটি ভিটামিন ই সমৃদ্ধ এরপর হচ্ছে উল্লেখিত খাবারগুলোর মধ্যে কোন খাবার উদ্দীজ উৎস এবং কোন খাবার প্রাণীজ উৎস থেকে পাওয়া তার চকের মাধ্যমে দেখাও গ বৃহস্পতিবার প্রমার গৃহীত খাবারটির একটি সুষম খাদ্য পিরামিড একে উপস্থাপন করো তো আমি এখন সরাসরি সলিউশনে চলে যাচ্ছি এক নং প্রশ্নের উত্তর ক এর উত্তর সব রকম উদ্দীজ বর্জ্য তেলে ভিটামিন ই এর ভালো উৎস প্রমাণ গৃহীত খাবারগুলোর মধ্যে উদ্দীজ বর্জ্য তেল জাতীয় খাবারটি ভিটামিন ই সমৃদ্ধ উত্তর। উল্লেখিত খাবারগুলোর মধ্যে যে খাবার উদ্দীজ্য উৎস থেকে পাওয়া যায় তা সকের মাধ্যমে দেখানো হলো উদ্দি উৎস প্রাণীজ উৎস উদ্দীজ উৎস হচ্ছে শ্রেতসার চাল ডাল উদ্দিজ তেল এবং সবজি আর প্রাণীজ উৎস হচ্ছে গ্লাইকোজন পশু ও পাখি জাতীয় যেমন মুরগি কবুতর প্রভৃতি প্রাণীর মাংসে গ্লাইকোজন শর্করা থাকে এর ফলে হচ্ছে গড় নম্বর প্রশ্ন উত্তর বৃহস্পতিবার প্রমার গৃহীত খাবারের একটি সুষম খাদ্য পিরামিড একে উপস্থাপন করা হলো আমরা জানি যে খাদ্য ছয়টি উপাদানই গুণাগুণ অনুসারে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে উদ্দীপকে উল্লিখিত প্রমার গৃহীত খাবারও সুষম খাদ্যের মধ্যে পড়ে সুষম খাদ্যের পিরামিড অঙ্কন করা হলো তো তোমরা এই চিত্রটি আঁকবে এটা হচ্ছে এখানে আমি চিত্র আঁকার পর কী কী লিখছি এটা হচ্ছে স্ন গ্রুপ আমিষ গ্রুপ ভিটামিন ও খনিজ লবণ গ্রুপ এরপর হচ্ছে শর্করা গ্রুপ তো তোমরা এখানে চিত্র লিখবে একটি সুষম পিরামিড সুষম খাদ্যের পিরামিড তোমরা চিত্র লিখবে একটি সুষম খাদ্যের পিরামিড স্নেহ ও সর্বিজাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে পিরামিডের দিকে তাকালেই কোনো ধরনের খাদ্য উপাদান কতটুকু খেতে হয় তার একটি ধারণা পাওয়া যায় এরপর হচ্ছে গয়ের উত্তর প্রমার স্বাস্থ্যরক্ষায় যে দিনের খাবারটি অধিকতর সহায়ক যুক্তি সহকারে বিশ্লেষণ করা হলো প্রমার স্বাস্থ্য রক্ষায় বৃহস্পতিবার রান্না করা খাবারটি অধিকতর সহায়ক কারণ এই দিনের রান্না করা খাবারে প্রয়োজনীয় শরকারা ও আমিষ আমিষের পরিমাণ বিদ্যমান আছে কিন্তু প্রমার পরের দিন বাইরে বেড়াতে গিয়ে যে খাবারগুলো গ্রহণ করছে তা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের আওতাভুক্ত কারণ ফাস্টফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয় এগুলো খেতে যেমন সুস্বাদু মনে হতে পারে কিন্তু বেশিরভাগ সময় এই খাবার শরীরের জন্য ভালো নয় সুস্বাদু করার জন্য এতে প্রায় অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে যেগুলো অস্বাস্থ্যকর ফাস্টফুড সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি ও চিনি থাকে বার্গার ফ্রাইড শ্রিক্যান বার্গার ফ্রাইড চিকেন পিৎজা চিপস মসমসে বাজার খাবার ক্যাক কিংবা বিস্কুটে উচ্চ মাত্রায় প্রাণীজ চর্বি থাকে সফট ড্রিঙ্কস বা কোকাকোলার মতো গ্যাসীয় পানিতে অতিরিক্ত চিনি থাকে ফাস্টফুড খাওয়ার কারণে উঠতি বয়সের ছেলে মেয়েদের দেহ স্থূলকায় হয়ে পড়ে এ ধরনের খাবার হচ্ছে প্রাকৃতিক সজীব খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো অতএব প্রমা স্বাস্থ্য রক্ষায় প্রথম দিনের গৃহীত খাবারটি অধিকতর সহায়ক দুই নং প্রশ্নের উত্তর শিক্ষার্থী হিসাবে আমার চব্বিশ ঘন্টার একটি রুটিন তৈরি করা হলো একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে হলে আমাকে অবশ্যই কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে নিচে তা উল্লেখ করা হলো বোর পাঁচটা আমি গুম থেকে উঠবো নামাজ আদায় করবো কোরআন তেলওয়াত করব বোর ছয়টা আমি নির্মল বাতাসে বাইরে বের হবো হাঁটার জন্য যাতে করে শরীর ও মন ভালো থাকবে ভোর ছয়টা তিরিশ আমি পুষ্টি সমৃদ্ধ খাবার দিয়ে নাস্তা করবো যেমন দুধ ডিম কলা ইত্যাদি ভিটামিন জাতীয় খাবার সকাল সাতটা আমি পড়ার টেবিলে যাব পড়ার জন্য টানা নয়টা পর্যন্ত পড়ে বিদ্যালয়ের উদ্দেশ্য যাত্রা শুরু করব ইনশাল্লা সকাল দশটা বিদ্যালয়ের রুটিন অনুযায়ী পড়ালেখা করব শিক্ষক ও সহপাঠীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করব দুপুর একটা বিদ্যালয় ছুটি হওয়ার পর সোজা বাসায় ফিরে এসে গোসল শেষ করে জোহর নামাজ আদায় করে দুপুরের খাবার খাবো দুপুর দুইটা তিরিশ খাবার খেয়ে আমি ঘুমাতে যাব। মনে রাখতে হবে সুস্থ থাকার জন্য ঘুম অত্যাবশ্যকীয় বিকাল চারটা তিরিশ ঘুম থেকে উঠে আসর সালাত আদায় করে একটু বাইরে যাব খেলার মাঠে গিয়ে একটু খেলাধুলা করব এবং বন্ধুদের সাথে বসে গল্প করব অবশ্যই ভালো বন্ধু নির্বাচন করতে হবে সন্ধ্যা ছয়টা বাসায় ফিরে মাগুয়ে সালাদ আদায় করে পুষ্টি সমৃদ্ধ খাবার খাবো যেমন দুধ ডিম কলা বিভিন্ন প্রকার ফলমূল সন্ধ্যা সাড়ে ছয়টা নাস্তা সেরে পড়ার টেবিলে পড়ার জন্য বসে যাব রাত সাড়ে দশটা এক টানা পড়ব সন্ধ্যা ছয়টা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত টানা পড়াশোনা শেষ করে এগারোটার মধ্যে রাতের খাবার খাবো অবশ্যই সুষম খাবার খাওয়ার দিকে খেয়াল রাখতে হবে মাছ মাংস ডিম শাক সবজি ইত্যাদি জাতীয় খাবার খেতে হবে রাত এগারোটা সব কাজ শেষ করে আমি ঘুমিয়ে পড়ব খেয়াল রাখব বিনা কারণে যেন রাত না জাগি যা শরীরের জন্য ক্ষতিকর ঠিক একইভাবে আমি বোর থেকে উঠে আগের মতো করেই জীবন পরিচালনা করব। এভাবে চলবে আমার প্রাপ্তাহিক জীবনের রুটিন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দাও পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো তোমরা জানো যে এই চ্যানেলটি মূলত খোলা হয়েছে অ্যাসাইনমেন্টটির জন্য তো সকল অ্যাসাইনমেন্ট এই চ্যানেলে দেওয়া হবে